আমি গোটেই রাষ্ট্রখনক মহান করে তুলব লাগিব, সুন্দর করে তুলব লাগিব, আর সর্বাতক পৃথিবীর আদর্শগত রাষ্ট্র হিসাবে গড়ি তুলব লাগিব। গতি ভারতবর্ষ বিশ্বগুরু হিসাবে পৃথিবীর বুকুত এই উদাহরণ ভারতবর্ষই দাঙি ধরব। সেই কারণে এই একটা পৃথিবীর মানুষের একটা শক্তিশালী বার্তা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় 140 কোটি জনগণক লগত লৈ এই যাত্রা আরম্ভ করেছে, আর এই যাত্রায় পৃথিবী প্রদূষণমুক্ত করার ক্ষেত্রে নিশ্চিতভাবে সহায় করব। সেই কারণে তাহানিরপরা আমার মহান মনীষী সকলে কৈছে, বাপুজিও কৈছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈশ্বর পরায়ণতা, পরিষ্কার চিন্তা, পরিষ্কার কাম, পরিষ্কার পদক্ষেপ, পরিষ্কার সমাজ, পরিষ্কার বাতাবরণ, পরিষ্কার রাষ্ট্র নির্মাণ করব। গতি সেইভাবে সেই উপলব্ধি যাতে এই কার্যসূচীর আয়ত্ত করবেন, তার কারণে বাপুজিয়ে যে সপন দেখেছে রাম রাজ্য প্রতিষ্ঠা করার, সেই সপন দিঠকত পরিণত করার বাবে যা 4.5 বছর 4.5 বছর মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় সততার নিষ্ঠার আন্তরিকতার দক্ষতার শৃঙ্খলাবদ্ধতায় আজি ভারতবর্ষক বিশ্বর অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে।